রক্ষণাবেক্ষণের অভাবে ময়মনসিংহের ঐতিহাসিক স্থাপনা আলেকজান্ডার ক্যাসেলের মূল ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসছেন দর্শনার্থীরা। এটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন দর্শনার্থী ও স্থানীয়রা। ময়মনসিংহ থেকে আলাদ হোসেন রুবেলের প্রতিবেদন। 1879 সালে 45,000 টাকা ব্যয়ে বাংলো আদলের এই সুরম্য বাগানবাড়ি নির্মাণ করেন ময়মনসিংহের খ্যাতিমান জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নবাব স্যার সলিমুল্লাহ সহ অনেক রাজপরিবারের সদস্য এখানে থেকেছেন। কালের বিবর্তনে ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। দেখা যাচ্ছে যে এটা কলেজের কাজে ব্যবহৃত হচ্ছে, আমরা এটা আশা করি না। বর্তমানে এই ভবনের যে অবস্থা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। যথাযথ কর্তৃপক্ষের এবং সরকারের যদি সংরক্ষণের উদ্যোগ নেয় তাহলে আমি মনে করি যে খুব ভালো হবে। এদিকে ঝুঁকিপূর্ণ আলেকজান্ডার ক্যাসেলকে দ্রুত পুনঃসংস্কার করার আহ্বান জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের এই নেতা। আলেকজান্ডার ক্যাসেল তো যে কোনো সময় ভেঙে পড়তে পারে, সেইটা আমরা চাই যে যথাযথভাবে সংরক্ষণ এবং এটা রিপেয়ার করা হোক। আর প্রত্নতত্ত্ব বিভাগের সাথে কথা বলে দ্রুত ভবনটিকে পুনঃসংস্কার করার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এই ভবনগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহায়তায় যেগুলো পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা রিনোভেশনের ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, শিগগিরই ঐতিহাসিক স্থাপনাকে রক্ষা করা সহ বড় ধরনের দুর্ঘটনা এড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। আওলাদ হোসেন রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।